হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাইল উইথ সঞ্চারী। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি এই লুকটা ক্রিয়েট করেছি বাদশার এখন ফেমাস একটা গান পানি পানি, সেখান থেকে জ্যাকলিনের ইন্সপায়ার্ড মেকআপ লুক। তো চলো তাহলে দেখে যাওয়া যাক যে লুকটা আমি কী করে ক্রিয়েট করেছি। ফার্স্টে আমি এখানে একটা ম্যাটিফাইং প্রাইমার ইউজ করছি যেহেতু আমার অয়েলি স্কিন। এরপর আমি এখানে একটু গ্লোয়ের জন্য এখানে গ্ল্যাম 21-এর একটা গ্ল্যাম গ্লো প্রাইমার অ্যাপ্লাই করছি। এটা একটা ইলুমিনেটিং প্রাইমার অ্যান্ড অ্যাপ্লাই করার পর এরপরে আমি একটা ব্রাশ দিয়ে পুরো প্রাইমারটাকে ইভেনলি ব্লেন্ড করছি। অ্যান্ড ব্লেন্ড করার পর তোমরা দেখতে পাচ্ছ যে গ্লোটা কতটা সুন্দর লাগছে। এরপরে আমি এখানে ম্যাট লুকের ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। এটা একটা ফুল কভারেজ ফাউন্ডেশান অ্যান্ড এটার প্রাইস কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল। বাট ফাউন্ডেশানের ব্লেন্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, আর জাস্ট তোমরা কভারেজটা দেখো, জাস্ট মানে এই প্রাইসে এমনি কভারেজ জাস্ট ভাবাই যায় না, দারুণ ফাউন্ডেশান। তো আমি ভালো মতো করে ফাউন্ডেশানটাকে ব্লেন্ড করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমি এখানে একটা কনসিলার ইউজ করছি, এটা হচ্ছে একটা ফুল কভারেজ কনসিলার। এই কনসিলারটাও ভীষণ ভীষণ ভীষণই ভালো একটা কনসিলার। তো যেখানে যেখানে আমার হাইলাইটিং পোর্শন অ্যান্ড চোখের ওপরে আর চোখের নিচে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি, অ্যান্ড ওটাকেও আমি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি সেখানটাকে আমি সেট করার জন্য লুজ পাউডার অ্যাপ্লাই করছি। এখানে আমি ল্যাকমের লুজ পাউডার অ্যাপ্লাই করছি, এটা ভীষণ ভালো একটা লুজ পাউডার। এরপরে আমি এক্সেস লুজ পাউডার যেটা চোখের ওপরে আছে যেহেতু আমি আই মেকআপ করবো, এরপরে আমি রিমুভ করে দিলাম। এরপর আই মেকআপের জন্য ফার্স্টে আমি এখানে একটা নিউড ব্রাউন শেডটাকে আমি জাস্ট ক্রিজ লাইনে প্লেস করছি। এরপর আমি সেম জায়গায় একটা ডার্ক ব্রাউন শেডটাকে প্লেস করছি অ্যান্ড শেডটাকে আমি একটু আউটার ভিতেও প্লেস করছি। এরপরে আমি এখানে একটা স্মল ব্লেন্ডিং ব্রাশ নিয়ে দুটো শেড দিয়ে ভালো মতো করে ব্লেন্ড করে নেবো। এরপর আমি এখানে একটা হোয়াইটি সিলভার টাইপের শেড নিয়েছি এবং হাতে করে ওটাকেই পুরো লিডে অ্যাপ্লাই করলাম। এরপরে আমি এখানে কাজল দিয়ে লাইনার ড্র করছি, এবার আমি গ্ল্যান 21-এর কাজল অ্যাপ্লাই করছি অ্যান্ড এই কাজলটাকে এবার আমি স্মাজ করছি স্মোক আউট লুকের জন্য। এরপরে স্মোক আউট হয়ে যাওয়ার পর আমি এবারে নর্মাল একটা বেসিক সরু করে লাইনার ড্র করে নিচ্ছি স্কেচ পেন লাইনারের হেল্প দিয়ে। এরপরে আমি কাজল অ্যাপ্লাই করছি, কাজলটা কিন্তু আমি একটু থিক অ্যাপ্লাই করব কারণ কাজলটাকেও আমাকে স্মাজ করতে হবে। তো কাজল আমি অ্যাপ্লাই করে নিয়েছি, এবার আমি কাজলটাকেও স্মাজ করে নেব। অ্যান্ড প্রোডাক্ট ডিটেলস যা থাকবে তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে সমস্ত ডিটেলস। এবার আমি কাজলটাকেও স্মাজ করে দিচ্ছি। এরপর আমি একটা ব্রাউন শেড নিয়ে আর একটু স্মাজ করবো কাজলটাকে যাতে করে হার্স লাইন ক্রিয়েট না হয়। এরপর আমি এক্সেস লুজ পাউডার যেটা ছিল ফেসে সেটাকে আমি একটা পাউডার ব্রাশ দিয়ে রিমুভ করছি। এরপরে আমি এখানে কন্ট্যুর অ্যাপ্লাই করছি, কন্ট্যুরের জন্য আমি এখানে মেয়নের স্টুডিও কন্ট্যুর ইউজ করছি। আমি নাকেও অ্যাপ্লাই করছি, নোজ কন্ট্যুরও করছি একটু, অ্যান্ড আমার একটু ডাবল চিন আছে অ্যান্ড জলাইনও আমি কিন্তু কন্ট্যুর অ্যাপ্লাই করছি। কন্ট্যুরের পর আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করছি একটা পাউডার ব্রাশের হেল্প নিয়ে। এবার আমি আইব্রো, তো আইব্রোর জন্য আমি এখানে হিলারি রোডার আইব্রো কিট ইউজ করছি। ওখান থেকে যে ডার্ক শেডটা আছে সেটা দিয়ে আমি আইব্রো ড্র অ্যান্ড ফিলিং দুটোই করে নিচ্ছি। এরপরে ফুল মেকআপটাকে আমি সেট করে নিচ্ছি মার্সের মেকআপ সেটিং স্প্রে দিয়ে। এরপরে আমার বেস্ট পার্ট যেটা হচ্ছে হাইলাইটার, তো হাইলাইটারের জন্য আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার ইউজ করছি ইন দ্য শেড প্রেসিয়াস পেটালস। এই হাইলাইটারটা ভীষণ ভীষণ ভীষণই ভালো একটা হাইলাইটার, বারবারই বলি আমি। আর লিপস্টিকের জন্য আমি এখানে একটা নিউড কালার অ্যাপ্লাই করছি। এরপরে আমি মাসকারা অ্যাপ্লাই করছি অ্যান্ড আমি এখানে ফলস আইল্যাশ অলরেডি অ্যাপ্লাই করেই নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। দিস ইজ মাই ফাইনাল লুক। যদি লুকটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তাহলে চলো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। টিল দেন টাটা, লাভ ইউ অল, বাই বাই, টেক কেয়ার।